জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বাংলাদেশ থেকে মেয়ে পাচার করে মহারাষ্ট্রে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগ। মহারাষ্ট্রের সংলি ক্রাইম ব্রাঞ্চ এক বছর আগে একটি জায়গায় অভিযান চালিয়ে এক নাবালিকাকে উদ্ধার করে। মেয়েটি সেভাবে কিছু বলতে পারছিল না, কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে এক যুবকের সন্ধান পায়। ধৃতের নাম খালেক মণ্ডল। তার বাড়ি সাগরপাড়া থানার নবীন গ্রাম এলাকায়। এক বছর ধরে সে এখানে গা ঢাকা দিয়ে আছে। খবর পেয়ে মহারাষ্ট্র থেকে পুলিশের একটি টিম এসে গ্রেপ্তার করে তাকে। তাকে বহরমপুর সিডিএস আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে মহারাষ্ট্র নিয়ে গেল পুলিশ। পাঁচ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে।